যখন লয়ারের কাছে কোনো মামলা আসে তখন ইনস্ট্রাকশন যে মামলা করে সেই দেয়, সে লয়ার শুধু মামলাটা প্রেজেন্ট করে, বক্তব্য থাকে হচ্ছে পিটিশনারদের। আবার যখন মামলা প্রত্যাহার হয় তখন ইনস্ট্রাকশন থাকে যে আপনি মামলাটা প্রত্যাহার করেন। যখন মামলা কোনো ক্লায়েন্ট প্রত্যাহার করতে চায় তিনি শুধু বলেন যে মামলাটা প্রত্যাহার করার ইনস্ট্রাকশন দেন এবং লয়ার হ্যাজ টু অ্যাক্ট অন দ্য বেস অফ দ্যাট ইনস্ট্রাকশন। ক্লায়েন্ট কখনো বলেন না যে কি কারণে তিনি ইনস্ট্রাকশনটা দিচ্ছেন। সুতরাং আমি তো বলতে পারবো না যে কোন বেসিসে এই মামলাটা প্রসিড করছে না, তবে এটা বোঝা যায় যে এটা সার্বিক গণতন্ত্রের উত্তরণের জন্য, দেশের সার্বিক মঙ্গলের জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দিস ইজ হোয়াট আই ক্যান পারসিভ। তো মামলাটা তো চলছে না, তার আর কোনো রেজাল্ট নেই। না না, এটা তো বলবে না, বলা যাবে না। দে হ্যাভ ডিসাইডেড ফর গুড পারপাস, ফর গুড পারপাস। এটা যখন মামলা যখন কোনো কেউ প্রসিড করতে না চায় তখন এটা কার্যকারিতা থেকে অটোমেটিক্যালি এটা বাট হয়ে যায়। সেটা তো আমি তো বলতে পারবো না, দ্যাট ইজ নট মাই কনসার্ন, সেটা তো আমার বলার বিষয় না। I have not been instructed by anyone to convey their mind. না না, এটা এটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন প্রসিড না করা হয়। আপনারা তো নট প্রেস রিজেক্ট করেননি, এটা প্রসিড। হ্যাঁ, দ্য পিটিশনার ইজ ডিসাইডেড দ্যাট উইল দে উইল নট প্রসিড, দেয়ারফর দ্য পিটিশন হ্যাজ বিন। গতকাল আপনি বলছিলেন যে দুটি রিটকে একসাথে করা যায় কিনা, মানে সার্জিস না এটা এটা না 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 করবেনই না না কোনো বিষয় না, এরকম কোনো বিষয় না। বিকজ যত সেই জন্য আমি গতকাল কোনো কথা বলতে চাইনি, কোনো সাবজুডিস ম্যাটারে কোনো কথা বলা যায় না। যতক্ষণ পর্যন্ত মামলাটা না মুভ হয় ততক্ষণ পর্যন্ত যিনি মামলা করছেন তার অধিকার থাকে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, এমনকি মামলা হওয়ার পরও তিনি সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে যারা মামলা করেছেন তারা সার্বিক মঙ্গলের জন্য, দেশের সার্বিক মঙ্গলের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন এই মামলাটা না করাই ভালো। ভবিষ্যতে কি হবে না হবে সে লিবার্টি তাদের আছে। একটু বলার দরকার যে এখানে যে 11টি দল ছিল সেটা ভুলক্রমে কিছু কিছু নাম চলে এসছে, এটা আমার বলা দরকার। ভুলক্রমে কিছু কিছু নাম চলে এসছে, সেটা সংশোধনের প্রয়োজন ছিল। যদি মামলাটা মুভ হতো তবে ওই নামগুলো ওখান থেকে বাদ যেত ভুলক্রমে, সেটা তো বেশ কিছু নাম ভুল আছে, সেই নামগুলো ওখানে থাকা বাঞ্ছনীয় ছিল না। এটা ড্রাফটিং এর সময় এটা ভুলবশত তাদের কিছু নাম চলে এসেছে, হ্যাঁ কিছু নাম বাদও পড়েছে, কিন্তু কিছু নাম অবাক। দেখেন আমি যদি বলি যে আমি আসলাম করিম আমার পার্সোনাল ভিউ কি, সেটা আমি বলতে পারি আপনাদেরকে, কিন্তু যদি বলেন যে যারা মামলা করেছিল তাদের পার্সোনাল ভিউ কি সেটা আমি বলতে পারবো না। না সাদের ভিউ আমি কি আমি বলতে পারবো না, বিকজ কালকে এদিক থেকে যখন রিটটি ফাইল করা হলো সবাই জেনে গেল, তারপরে বিকেলের দিকে আবার তারা সুর পাল্টালো, সুর পাল্টালো কি নাটকীয়তা, এরপরে আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? দিস ইজ নট মাই কনসার্ন। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।